আমি এটা দিয়ে মোশন গ্রাফিক্স অ্যান্ড 3D আর্টিস্টের কাজ করব। সো ভাইয়া স্যাটিসফাইড এখান থেকে জি কিছু বের করে, কথা কাজে মিল আছে? জি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। ইন্টারফেসটা একটু দেখাই, এখানে টোটাল 4টা র‍্যাম স্লট আছে, 3টা SSD স্লট আছে, টাইপ সি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমাদের ক্রিয়েটরস কম্পিউটার থেকে একটা হেভি বিল্ড হয়েছে, যেটা উইদাউট গ্রাফিক্স কার্ড অ্যান্ড মনিটর। আমাদের এই পিসিটা যে ভাইয়া নিয়েছে, ভাইয়া আমাদের সাথে আছেন, চলুন আমরা ভাইয়ার সাথে একটু পরিচয় নিই। ভাইয়া প্লিজ ক্যামেরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার নামটা কি? মোহাম্মদ ওসমান গনি। মোহাম্মদ ওসমান গনি ভাইয়ার নাম। ভাইয়া কোথেকে এসেছেন? আমি আসছি কল্যাণপুর থেকে। আচ্ছা, কল্যাণপুর অনেক কাছাকাছি এখান থেকে। এবং ভাইয়া কত টাকা দিয়ে পিসিটা নিলেন? ১,০০,০০০ টাকা বাজেটের মধ্যে এই হোল পিসিটা ভাইয়া নিয়েছি। সো ভাইয়ার কাছে যদি একটু জানতে চাই যে ভাইয়ার এই পিসি দিয়ে পারপোজটা কি? আমি এটা দিয়ে মোশন গ্রাফিক্স এন্ড 3D আর্টিস্টের কাজ করব। ও, সো ভাইয়া হচ্ছে প্রফেশনাল কাজের জন্য বা ক্যারিয়ার বিল্ডের জন্য পিসিটা কিনতেছে। তো ভাইয়া ফিউচারে কোনো আপডেটের চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, গ্রাফিক্স কার্ডটা লাগানোর। আচ্ছা আচ্ছা, সো ভাইয়া ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগাচ্ছে, এখন ভাইয়া জাস্ট IGP সহ একটা প্রসেসর নিয়ে পিসিটা বিল্ড করছে। সো ভাইয়া আপনার হচ্ছে এই চ্যানেল কতদিন ধরে দেখা হয়? অনেক বেশি ধন্যবাদ। এবং ভাইয়া কি কিছু বলতে চান ক্রিয়েটরস কম্পিউটার সম্পর্কে, কিরকম সাপোর্ট পাইলেন আমাদের থেকে? না, খুব ভালোই, এখানে সবার ব্যবহারও ভালো, প্রাইসও রিজনেবল, যেটা বিল করে ভালোই লাগলো আর কি সবার সাথে কথাবার্তা বলে। সো ভাইয়া স্যাটিসফাইড এখান থেকে কিছু বের করে, কথা কাজে মিল আছে? জি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। সো থ্যাংক ইউ ভাইয়া, আমরা এখন একটু আপনার পিসি নিয়ে কথা বলবো এবং সবাইকে একটু আইডিয়া দিব এই পিসিতে কি কি দিয়ে ইউজ করা হয়েছে। সো ভাইয়া থ্যাংক ইউ, আশা করি ভালো থাকবেন। সো ভিউয়ার্স চলুন দেরি না করে এখন স্ট্রেট আমরা ভিডিওতে চলে যাই এবং দেখি এখানে কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে। ভিউয়ার্স ফার্স্টেই আমরা প্রসেসর নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ইন্টেলের i7 13th generation একটা প্রসেসর, 13700K আনলক একটা প্রসেসর, টোটাল 16 কোর, 8টা E কোর এবং 8টা P কোর এখানে আছে এবং 24 থ্রেডস কিন্তু এই প্রসেসরে দেওয়া আছে। এবং এটাতে কিন্তু একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়া আছে, যেটা ইন্টেল USD770। এটা দিয়ে কিন্তু ভাইয়া অলমোস্ট যেই প্রফেশনাল কাজগুলো শুরু করতে চাচ্ছে সেটা শুরু করার জন্য একদম পারফেক্ট। ভাইয়া হয়তো ফিউচারে যখন শুরু করে আরেকটু প্রফেশনাল লেভেলে যাবে তখন কিন্তু একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেবে। 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এবং এটার ভিতরে কিন্তু কোনো কুলার নাই। তারপর আমরা এই প্রসেসরের সাথে যে মাদারবোর্ডটা পেয়ার করব, মাদারবোর্ডটা খুবই ভালো একটা সিরিজের মাদারবোর্ড, MSI এর একদম ভালো যে সিরিজটা ম্যাক্স সিরিজ, টমাহক ওয়াইফাই, অর্থাৎ এটাতে ওয়াইফাই 6.E দেওয়া আছে এবং এটাতে কিন্তু 5.3 ব্লুটুথও দেওয়া আছে। এছাড়া এটাতে কিন্তু টাইপ সি পোর্টও আছে। যদি ইন্টারফেসটা একটু দেখাই, এখানে টোটাল 4টা র‍্যাম স্লট আছে, 3টা SSD স্লট আছে, টাইপ সি স্লট আছে, এখানে টাইপ সি এর স্লটটা আছে এবং প্রয়োজনীয় যত USB পোর্ট কিংবা গ্রাফিক্স আউটপুটের পোর্ট সব কিছু কিন্তু এই মাদারবোর্ডে দেওয়া আছে। সো এটা খুবই অ্যাগ্রেসিভ গেমিং হেভি একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা হচ্ছে 3 ইয়ার্স এর একটা ওয়ারেন্টি থাকবে। তো ভিউয়ার্স আমরা আজকে ইউজ করতেছি ট্রাইডেন্ট Z5 DDR5 এর একটা র্যাম। এখানে কিন্তু আমরা অনলি একটা স্টিক ইউজ করতেছি, যেটা 6000 MHz এর এবং এটার ভিতরে কিন্তু দুইটা কিট থাকে, বাট আমরা ইউজ করবো অনলি একটা, যদিও ফিউচারে ভাই আরো 3টা স্টিক এখানে অ্যাড করতে পারবে। সো ট্রাইডেন্ট Z G Skill এর একটা র্যাম, যেটা সবসময় র্যামের কথা বললে টপ লিস্টে G Skill এর নাম আসে। সো লাইফটাইম ওয়ারেন্টি সহ খুবই ভালো একটা র্যাম, আপনারা অবশ্যই আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। তারপর আমরা আজকে প্রসেসরটাকে হিট রিডিউস করতে যেই কুলারটা ইউজ করব, এটা হচ্ছে AK400 Digital। এটা ডিজিটাল হওয়ার কারণ হচ্ছে এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে এবং এখানে কিন্তু হালকা একটা RGB স্ট্রিপও দেওয়া আছে, 120mm এর একটা ফ্যান এবং ফুল ব্ল্যাক থিমের, যেহেতু PCটা কুলারটাও ব্ল্যাক থিম রাখা হয়েছে এবং এটার যেই মেটাল বা হিট কনজিউম করার মেটালটা সেটা কিন্তু খুবই থিক, অর্থাৎ হিট কনজিউম হবে খুবই পারফেক্টলি। তারপর আমরা যেই স্টোরেজ ইউজ করতেছি, এটা হচ্ছে 980 Pro Gen 4 একটা SSD, 7000 হচ্ছে রিড রেট স্পিড এবং এটা ওয়ারেন্টি থাকে 3 ইয়ার্স। অনেকেই এটা ফেক ভেবে মাঝখান দিয়ে কিন্তু অনেক কনফিউশনে ছিলেন, বাট ক্রিয়েটরস কম্পিউটারে আসলে নির্দ্বিধায় আপনারা 980 Pro একদম অরিজিনালটা আপনারা পারচেস করতে পারবেন। এবং এটা হচ্ছে 500GB, যেহেতু ভাইয়া প্রোডাক্টিভ কাজ করবে তাই 500GB এখনই ভাইয়া নিয়ে নিছে। তারপর আমাদের যেই পাওয়ার সাপ্লাইটা ইউজ করা হয়েছে আজকে, যেহেতু ফিউচারে একটা গ্রাফিক্স কার্ড লাগানো হবে এবং হোল সিস্টেমটাকে পাওয়ার আপ করতে হবে, তাই আমরা নিয়ে নিছি Corsair CX550W একটা পাওয়ার সাপ্লাই, যেটা 80+ ড্রোন সার্টিফাইড, অর্থাৎ ভাইয়া কিন্তু ফিউচারে এই PSUটা চেঞ্জ করা ছাড়াও ভালো গ্রাফিক্স কার্ড এখানে অ্যাড করে চালাতে পারবে, অর্থাৎ PSU চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না।
তারপর আমাদের যে ক্যাসিংটা আজকে, ক্যাসিংটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে পিসি পাওয়ার আইসবার্গ ভার্সন 1। এটা কিন্তু নিচে তিনটা, পিছনে একটা এবং সাইডে তিনটা, টোটাল 7টা ফ্যান দেওয়া থাকে এবং ফ্যানগুলো কিন্তু ARGB ফ্যানগুলো কিন্তু আপনারা এখানে সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া MSI মাদারবোর্ডের যে সফটওয়্যারটা আছে সেটা দিয়েও আপনারা ফ্যানের কালার কিংবা র্যামের কালার চেঞ্জ করতে পারবেন। উপরে পাওয়ার বাটন, রিস্টার্ট বাটন, USB 3.0 দুইটা, 2.0 একটা এবং হেডফোন মাইক্রোফোনের অডিও জ্যাক আলাদা করে দেওয়া থাকবে। উপরে কিন্তু দেওয়া আছে মেশ ফিল্টার, এটা থেকে কিন্তু আপনাদের ডাস্টটা একদম কভার হবে। সামনে টেম্পার্ড গ্লাস এবং সাইডেও টেম্পার্ড গ্লাস দেওয়া থাকে এই ক্যাসিংটাতে। অর্থাৎ 6,000 টাকার নিচে ভালো একটা ক্যাসিং আপনারা এই পিসি পাওয়ার আইসবার্গ, এটাকে অপশনে রাখতে পারেন। লাস্টলি আমরা যে কিবোর্ড মাউসের কম্বোটা ইউজ করতেছি এটা হচ্ছে IMICER AN300। একটা বেসিক কিবোর্ড আর মাউসের জন্য কিন্তু এই কম্বোটা খুবই ভালো। 1,000 টাকার আশেপাশে কিন্তু আপনারা এটা রাফ এন্ড টাফ ইউজের জন্য নিতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দেওয়া আছে, আপনারা যারা প্রাইস নিয়ে কিউরিয়াস থাকেন তারা অবশ্যই প্রাইসটা স্ক্রিনে দেওয়া আছে, সেটা সেখান থেকে দেখে আইডিয়া নেবেন। এবং আপনারা যদি চান এরকম পিসি বিল করবেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন ক্রিয়েটার্স কম্পিউটার মাল্টিপ্লেক্স সেন্টার লেভেল 7 শপ নাম্বার 756-57-তে। এবং এখানে আসলে আপনারা এই ধরনের সব পিসি পেয়ে যাবেন। আপনাদের প্রোডাক্টিভিটি কিংবা গেমিং হোক কিংবা স্ট্রিমিং হোক যে কোনো ধরনের পারপোজের পিসি কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন। এবং আমাদের কিন্তু ওয়েবসাইট আছে www.creatorscomputer.com এবং স্ক্রিনের নিচে আমাদের নাম্বার দেওয়া আছে। সো যে কোনো প্রয়োজনে আমাদেরকে একটা নক করবেন কিংবা কল করবেন, আমরা সকল ইনফরমেশন আপনাদের কাছে পাস করে দিব। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখতে থাকবেন ক্রিয়েটরস কম্পিউটার। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।